তারা অভিযোগ জানাতে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব্যসাচী দত্ত তিনি রয়েছেন, তাকে তারা অভিযোগ জানিয়েছেন এবং কৈলাস বিজয়বর্গের সঙ্গেও কথা হয়েছে। বলছি আপনারা এখানে কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? আমি কলকাতা বোর্ড বিধানসভা থেকে এসেছি, 158 অ্যাসেম্বলি। আমার নাম হচ্ছে সেন্দ্র প্রসাদ রায়। আমি এই ভারতীয় জনতা পার্টি 1992 সাল থেকে করছি, যবে থেকে আমি ঢুকেছি পার্টি পদে। ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে জেলা ওবিসি মোর্চা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মদারে ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি আমি আছি। আমার প্রায় পার্টি 32 বছর হয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে কি, কলকাতা বোর্ড বিধানসভা যে প্রত্যাশীকে দেওয়া হয়েছে, সে 85 4 বছর 10 মাস কোনো পার্টি কর্মীর সঙ্গে থাকে না, স্থানীয় লোক জনসম্পর্ক নেই, জানাশোনা নেই, পড়ছে নেই। কোন বিধানসভা আপনার এবং কলকাতা বোর্ড বিধানসভা আর প্রার্থী কে হয়েছে? অবধ কিশোর গুপ্তা। কাকে আপনারা চাইছেন? আমরা চাইছি কোন ভালো লোক, সমাজসেবী দমঙ্গ হোক, যে লোকের মধ্যে হোক, পাবলিক উনাকে চিনে জানে, লোকের দুঃখে সুখে উনি থাকুন। এরকম কোন নাম আপনাদের? নাম আমাদের দেওয়া আছে। কি নাম দিয়েছেন? নাম সেটা তো সেটা উল্লেখন করা আমার উচিত নয়, কেন কি যারা অ্যাপ্লাই করেছে কলকাতা বোর্ড বিধানসভা, যারা অ্যাপ্লাই করে তার মধ্যে ভালো দু চারজনের নাম আছে, উনাদেরকে দিলে পার্টি এই কলকাতা বোর্ড বিধানসভা কমলফুল। এখানে এখনই আপনি কৈলাস বিজয়বর্গের সঙ্গে কথা বলছিলেন, কি কথা হলো? আমার প্রশ্ন কথা হলো, উনাকে আমি সুঝাও দিলাম, আমাদের যা প্রত্যাশী দেওয়া আছে তার মধ্যে একটা আপনারা বিচার করুন কি এমন দমং এক ভালো সমাজসেবী দিন কি আমাদের কলকাতা খুশি হোক, আর যা কমল খিলবে লোকের উৎসাহে কলকাতা বোর্ড বিধানসভা কমল খিলবে, যদি ভালো লোক এলে আমরা নিশ্চয়ই সিটকে জিতে আপনাকে দেবো। উনি বলে ঠিক আছে, এর উপরে আমি বিচার করছি। আপনারা কখন এসছেন? আমরা প্রায় একটা সময় এসেছি। এখন কি চলে যাবেন? আমাদের একেবারেই আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছিলাম, যেখানে কলকাতা পোর্ট বিধানসভা থেকে কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক তারা এসছেন এবং তারা তাদের অভিযোগ জানাতে নির্বাচন দপ্তরে এসেছিলেন। নির্বাচন দপ্তরে এসে তারা তাদের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয় দেখা হয়, কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে বেশ খানিকক্ষণ তারা কথোপকথন করেন এবং তাদের যেটা অভিযোগ যে কলকাতা পোর্টে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে, সেই প্রার্থী জনসংযোগ করে না, সেই জন্য তারা প্রার্থী পরিবর্তন করতে চাইছে। তার আরেকজন আছে সেই অঞ্চল থেকে আমরা কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা পোর্টের। আমি কলকাতা পোর্টের যে ইলেকশন কমিটি রেলি ইনচার্জ, আমাদের যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে অবধ কিশোর গুপ্ত, উনি 5 বছরে বাড়িতে থাকেন, 5 বছর পরে চলে আসেন। আগেবার 2014 সালে লড়েছিলেন, 11,000 ভোট পেয়েছিলেন, ভোট থেকে আগে লড়েছেন 7,000 ভোট পেয়েছেন, না 7,000 ভোট পেয়েছিলেন। কোন মানুষ উনার বাড়ির কাছাকাছি লোক উনাকে জানে না। আমরা আজকে 18 বছর থেকে পার্টি করছি, সঙ্গ থেকে এসে বিজেপিতে ছিলাম। আমরা এখন ঘুরছি এলাকাতে, লোক বলছে আপনাদের কি করেছেন, আপনাদের তো ফিরাদ হাকিম কেমনি ছেড়ে দিয়েছেন এইভাবে ক্যান্ডিডেট দিয়ে। মানুষ চাইছে না উনাকে, না জানছে, পাশাপাশি লোক উনাকে চিনে না যে অবধ কিশোর গুপ্ত কে। সেই জন্য আমরা আজকে আন্দোলন করেছি, আমরা বলেছি এমএটলি একটা ডিসিশন নেওয়া হোক আর অবধ কিশোর গুপ্তকে সরিয়ে একটা আমাদের গরিব মানুষকে যে আমাদের দলে ছিল ভালো কার্যকর্তাকে দেওয়া যাক, যে আমরা ভালো করে লড়তে পারি। না হলে আপনাদের যদি না মানা হয় আপনাদের কথা কি করবে? পুরো পোর্টের যত কার্যকর্তা আছে তিনি কই কাজ করবেন, আমরা বাড়িতে বসে যাব। আর ভোট কাকে দেবেন? ভোট দেখা যাবে, মগর আমরা কাজ করব না ওনার হয়ে। আমাদের কোনো দিনে উনি ফোকসিবাদে কোনোদিন দাঁড়িয়েছেন না। তা উনি দাঁড়ালে ওনাকে ভোট দেবেন না? না, ভোটও দেবেন না? না, ওনাকে কাকে ভোট দেবেন সেটা আমরা ওইটা চিন্তা ভাবনা করব। আমরা নির্দল প্রার্থী দেখি দেখ, আমরা চিন্তা ভাবনা করছি, পার্টি আগে এটাকে তাড়াতাড়ি সোচুক, নালে একটা ইনচার্জকে পাঠিয়ে কলকাতা পোর্টে ওয়ার্ড বাই ইনকোয়ারি করুক যে এই লোককে কে জানছে না কে না জানছে, ডিসিশন নেবেন, তারপরে আমরা দেখছি কি করতে হবে। একেবারেই আমরা বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছিলাম যে কলকাতা পোর্ট বিধানসভা থেকে বেশ কিছু কর্মী সমর্থক তারা যেটা অভিযোগ করছেন যে প্রার্থী তারা ঘোষণা করেছে বিজেপি তরফ থেকে, সেই প্রার্থী জয়ের সম্ভাবনা কম এবং তাদের
জনসংযোগ অত্যন্ত কম। এই যে নির্বাচনী দপ্তর আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা এখানে সুনিশ্চিত করা হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু নির্বাচনের এই দপ্তরে একের পর এক বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীরা আসছেন এবং তারা তাদের অভিযোগ এখানে জানাচ্ছেন, আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন। সেই কারণেই কিন্তু পুলিশি তৎপরতা রয়েছে এবং জায়গাটা নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। আগামী দিনে এই ক্ষোভ বিক্ষোভ সামাল দিয়ে বিজেপি রাজ্যের শাসক দল তৃণমূলকে কতটা নির্বাচনী লড়াই দিতে পারে সেদিকেই নজর থাকবে আপনাদের। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।